নমস্কার, গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ অনুগাহনের প্রথম গল্পে আপনাদের শোনাবো লোকটা কে ছিল। গল্পটি লিখেছেন সঞ্চারী ভট্টাচার্য। গল্প পাঠে আমি সৌরভ এবং আমার সাথে অনিমেষ ও জয়দীপ সেন। রাত তখন বেশ গভীর, ঠান্ডাটাও পড়েছে বেশ জাঁকিয়ে। সমীর অনেকবার করে বলল সেদিন রাতটা ওদের বাড়িতে থেকে যেতে, কিন্তু পরের দিন অফিস আছে ভেবে আর থাকতে মন চাইল না। একদিন অফিস কামাই হওয়া মানেই বসের ধমক খেতে হবে, সেই জন্য সমীরকে বললাম আজ আর থাকলাম না রে, অন্য একদিন এসে তোর বাড়িতে বেশ কিছুদিন থেকে যাব। সমীরের বাড়ি ময়মনগঞ্জে, চারিদিকে একটা গ্রাম্য পরিবেশ। সন্ধ্যের পর থেকেই ঝিঁঝি পোকার শব্দ কানে আসতে থাকে, রাস্তাঘাটও একেবারে শুনশান হয়ে যায়। এছাড়াও সমীরের মনের মধ্যে আরও একটা আশঙ্কা কাজ করছিল, জায়গাটা নাকি খুব একটা ভালো নয়, তাই রাত বিরেতে ওই রাস্তা ধরে যাতায়াত না করাই ভালো। ওর হাজারবার বারণ সত্ত্বেও আমি সেদিন থাকলাম না। আমার মনের মধ্যে যে ভূতের ভয় নেই এমনটা নয়, তবে পরের দিন অফিসে জয়েন করতে না পারলে যে চাকরিটা চলে যেতে পারে তা আমি বেশ ভালো করেই আন্দাজ করতে পারছিলাম। সদ্য অফিস জয়েন করেছি, 3 মাসের মধ্যে ছুটি নেওয়া একেবারে নিষিদ্ধ, কিন্তু সমীরের শরীর এতটাই খারাপ ছিল যে আমাকে ছুটে আসতে হলো ওকে দেখবার জন্য। 7 দিন ধরে জ্বরে ভুগছে ছেলেটা, বাড়িতে তাকে দেখাশোনার আর কেউ নেই, নিজের সমস্ত কাজ নিজেকেই করে নিতে হয়। কোনো রকমে খাবারটা বেড়ে খেলেও ডাক্তারখানায় গিয়ে ওষুধ নিয়ে আসার মতো ক্ষমতা ওর ছিল না, সেই জন্যই 2 দিন ওর কাছে এসে থেকে গেলাম। ডাক্তার দেখিয়ে ওষুধ খাইয়ে ওকে কিছুটা সুস্থ করে দিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। এমনিতেই 3 দিন ছুটি নিয়ে ওর বাড়িতে এসে বসে আছি, অফিসে সেভাবে কিছু জানাইনি, ভেবেছি সিক লিভ নিয়েছি এমনটা বলে দেব। কিন্তু এটাও জানি যে এতদিনের লিভ নিতে গেলে ম্যানেজারের সাথে কথা বলতে হয়, তাই আজকে বেরিয়ে পড়তেই হলো। আমাকে কিছুটা দূর এগিয়ে দিল সমীর, বলল এই তো সামনেই বাস স্ট্যান্ড, আর একটু এগিয়ে গেলেই বাস পেয়ে যাবে। ওর শরীরটা তেমন ভালো নয়, তাই ওকে বাড়ি চলে যেতে বললাম। রাস্তা দিয়ে হাঁটছি, এমন সময় দেখলাম রাস্তার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে। আমি কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম লোকটা বলছে, দাদা দাদা দুটো খাবো, সকাল থেকে কিছু খাবার পাইনি, দুটো টাকা দিন না দাদা, আপনার ভালো হবে। আমি সামনে এগিয়ে যাওয়ায় লোকটার কথায় খেয়াল করিনি, কিন্তু লোকটা বারে বারে কথাগুলো বলছে দেখে আমি বাধ্য হয়ে এগিয়ে গিয়ে লোকটার হাতে 10টা টাকা গুঁজে দিলাম। এমনিতে রাত বিরেতে আমার কাছে কেউ সাহায্য চাইলে আমি তাকে খুব একটা সাহায্য করি না, বুঝতেই পারছেন দিনকাল একদমই ভালো নয়, কখন কে কিভাবে সুযোগ নিয়ে নেয় কেউ কি বলতে পারে। আমি টাকাটা দিয়ে ফিরে আসব, এমন সময় লোকটা বলল, আজকের জন্য তুই বেঁচে গেলি। কথাটা শোনা মাত্রই আমি লোকটার দিকে তাকালাম, দেখলাম লোকটা আমার মুখের দিকে তাকিয়ে হাসছে। লোকটাকে এমন কথাটা বলার কারণ জিজ্ঞাসা করতে যাব, এমন সময় দেখলাম একটা বাস আসছে, বাসটার দিকে হাত দেখালাম, দাঁড়ালো, দেখলাম প্রায় ফাঁকা বাস, খুব কম সংখ্যক লোক বসে আছে ভেতরে। আমার মনে হলো এই বাসটায় ওঠাটা ঠিক হবে না, সেটা চলে যেতেই আমার চোখ পড়ল আবার লোকটার দিকে, কিন্তু দেখলাম লোকটা আর সেখানে বসে নেই। হঠাৎ করে কোথায় গেল লোকটা? এই তো এখানেই বসেছিল। আমি আর কোনো দিকে দেখতে পেলাম না লোকটাকে। রাত আরো গভীর হলো, ঠান্ডাটাও বেড়ে গেল, গায়ে গরম জামা কাপড় নেই, এক প্রকার ঠক ঠক করে কাঁপছি।
এমন সময় দেখলাম দূর থেকে একটি আলো দেখা যাচ্ছে। আলোটা কাছে আসতে বুঝলাম একটা বাস আসছে। ভাবলাম তাহলে আর ঠান্ডায় দাঁড়িয়ে কাঁপতে হবে না। বাসটা আসতেই উঠে পড়লাম, দেখলাম এটাতে বেশ ভালোই লোক আছে। তো বাসে উঠে বসার জায়গাও পেয়ে গেলাম। চলতে শুরু করলো সে বাস। বেশ কিছু দূর যেতেই দেখলাম আমাদের আগের বাসটার একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ফাঁকা বাসটা খাদে পড়ে আছে, রাস্তার উপরে চাপ চাপ রক্ত পড়ে আছে। বুঝলাম যে কজন লোক ছিল তারা অত্যন্ত নৃশংসভাবে মারা গেছে। এছাড়া রাস্তার কিছু পথচারীকেও বাসটা পিষে দিয়েছে। ভয়ে আর আতঙ্কে সেদিন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। বার বার ওই লোকটার কথা মনে পড়ছিল। লোকটা বলেছিল, আজকের জন্য তুই বেঁচে গেলি, তুই বেঁচে গেলি। তাকে যদিও আমি দেখতে পাইনি, তবুও জানি না কেন এই ঘটনাটা নিজের চোখে দেখার পরে আমার সন্দেহটা আরো বেড়ে গেল। মনে হলো আজকে হয়তো ওই লোকটার জন্যই আমি বেঁচে গেলাম। জানি না ওই লোকটা কে ছিল, অশরীরী নাকি সত্যিই কোনো ভিক্ষুক। আপনাদের কাছে কি এর কোনো উত্তর আছে? গল্পের আসর অনুকাহনে আজকের দ্বিতীয় নিবেদন অনিমেষ ঘোষের লেখা গল্প বিবাহ বার্ষিকী। গল্প পাঠে আমি তনুশ্রী। অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করে বাড়ি ফেরার কথা ছিল সুমনের, কিন্তু বেরোনোর ঠিক আগের মুহূর্তে বস হঠাৎ এমন একটা জরুরি কাজ দিয়ে বসল যে সেটা শেষ না করে আর বাড়ি ফিরতে পারল না সে। অগত্যা কি আর করা যাবে। কাজ শেষ করে অনেকটা রাতে যখন অফিসের বাইরে এসে দাঁড়াল, স্বাভাবিকভাবেই সে একটাও ট্যাক্সি বা অটো পেল না। অন্যদিন অফিসের বাইরেই থাকে, কিন্তু আজ অনেকটা রাত হয়ে গেছে, তাই হয়তো, যাই হোক, বড় রাস্তায় গেলে ওখান থেকে নিশ্চয়ই কিছু একটা পাওয়া যাবে। নিরুপায় হয়ে হাঁটা লাগালো সুমন। কিছুটা হেঁটে বড় রাস্তায় উঠতেই সৌভাগ্যক্রমে একটা অটো পেয়ে গেল সে, ওটা ধরেই বাড়ি ফিরছেও। আজ বড্ড দেরি হয়ে গেছে, অন্যদিন হলে এত ভাবতো না সুমন, কিন্তু আজ একটা বিশেষ দিন। আজ সুমনের মা বাবার 50তম বিবাহবার্ষিকী। কেকটা আগে থেকেই কিনে এনে বাড়িতে রেখে দিয়েছে সে। প্ল্যান ছিল ঠিক রাত 12টার সময় সারপ্রাইজ দেবে মা বাবাকে, কিন্তু এখন প্রায় 1:30 পেরিয়ে গেছে, এখনও সে রাস্তায়। ধুর, ভালো লাগে না, সব প্ল্যান ভেস্তে গেল। এই সব ভাবতে ভাবতে সুমন বাইরের রাস্তাঘাট দেখতে লাগলো। কি শান্ত স্নিগ্ধ পরিবেশ, আর সঙ্গে ঠান্ডা হাওয়া। সারাদিনের ক্লান্তির পর প্রাণটা জুড়িয়ে যাচ্ছে তার। কখন যেন অজান্তেই তার চোখটা লেগে গেছিল, কতক্ষণ কেটেছে ঠিক মনে নেই। হঠাৎ অটো চালকের ডাকাডাকিতে ঘুমটা ভাঙল। চোখ খুলে দেখল তাদের অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে আছে অটোটা। ভাড়া মিটিয়ে হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 2:05। এক প্রকার দৌড়েই লিফটের সামনে এসে দাঁড়ায়, কিন্তু হায় রে, এসে দেখে লিফট আউট অফ অর্ডার। উফ, ওই কথায় বলে না যে অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, ওর হয়েছে সেই হাল। কি আর করা যাবে, সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরে। 8তলায় সুমনদের ফ্ল্যাট, তাই লিফট ছাড়া যাওয়া খুবই কষ্টসাধ্য, কিন্তু আজ আর কোনো উপায় নেই। ফ্ল্যাটের সামনে এসে বেল দিচ্ছে সুমন, একবার, দুবার, তিনবার। কিরে বাবা, কোনো সাড়া নেই কেন? মা বাবা দুজনেই মনে হয় ঘুমিয়ে গেছে সুমনের জন্য অপেক্ষা করতে করতে। ওর কাছে অবশ্য একটা ডুপ্লিকেট চাবি আছে, সেটা দিয়েই দরজা খুলে ভিতরে ঢোকে সে। ডাইনিংয়ের আলোটা জ্বালিয়ে মা বাবার ঘরের দিকে পা বাড়াতে গিয়েই থমকে দাঁড়িয়ে গেল সুমন। দেখল ওনাদের রুমের দরজা বাইরে থেকে লাগানো আছে। তাহলে ওনারা গেলেন কোথায়?
উদ্ভ্রান্তের মতো সুমন এঘর থেকে ওঘর ছুটে বেড়াচ্ছে আর মা আর বাবা বলে চিৎকার করে ডাকছে, কিন্তু কোনো সাড়া নেই। সুমনদের পাশের ফ্ল্যাটে মজুমদার কর্তা ও গিন্নি থাকেন। সুমনের চিৎকারে মজুমদার গিন্নির ঘুমটা ভেঙে গেল আর রাগে গজগজ করতে করতে বলতে লাগলো, যত সব ভিমরতি, কোথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না, সুমনের হয়েছে সেই অবস্থা। বাবা মা বেঁচে থাকতে অবহেলা করে গেল সারা জীবন, আর এখন মারা যাওয়ার পর যত সব ঢং করতে এসেছে, দেখলেই গা পিত্তি জ্বলে যায় একেবারে।